Hey guys, good morning and welcome back to my channel and welcome to a new vlog. কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকই ভালো আছো এন্ড সুস্থ আছো। আর সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, আর ভালোই বৃষ্টি শুরু হয়েছে। আর আমি এখন জানালার সামনে দাঁড়িয়ে আছি, তোমরা সেটা বুঝতেই পারছো যে জানালার সামনেই দাঁড়িয়ে আছি। আর হাতে আছে গরম ব্ল্যাক টি, প্রায় শেষ হয়ে এসেছে, আর একটু আছে, তো ভাবলাম ব্লগটা স্টার্ট করা যাক। আর এই কি বলতো বৃষ্টি, আর কি বলতো এই বৃষ্টি পড়ছে সামনে, আর হাতে এরকম গরম চা নিয়ে যদি বৃষ্টির সামনে বসা যায় তো সেই দিনটাই মোটামুটি একটা ভালো দিন হয়ে যায়। হাতে গরম চা আর বাইরে বৃষ্টি, কি দারুণ কম্বিনেশন না? তো সকালে আমি ব্ল্যাক টি খাচ্ছি, এর সঙ্গে কোনো আমি কিন্তু বিস্কুট খাচ্ছি না, কারণ বিস্কুট একটা মিষ্টি মিষ্টি আছে। এমনি সিম্পল একটা মাড়ি বিস্কুট হলেও তাতে একটা মিষ্টি মিষ্টি ভাব আছে, তো সেই জন্য আমার খুব একটা ভালো লাগে না খেতে চায়ের সঙ্গে মাড়ি বিস্কুট। মাড়ি বিস্কুট কেন, এমনি যে কোনো মিষ্টি বিস্কুট হোক না কেন, খুব একটা ভালো লাগছে না। তো যাই হোক, সেই জন্য আমি শুধু লিকার চা খাচ্ছি, প্লাস শেষ হয়ে এসেছি। আর এখন ঘড়িতে বাজে 8:10, আজ হলো সানডে। তো সানডেটা এরকম সকাল সকাল বৃষ্টি, তো সকাল সকাল বৃষ্টি, হাতে গরম চা নিয়ে আমি আমার রবিবারটা শুরু করলাম, আর সাথে তো তোমরা আছোই আমার বক বক শোনার জন্য। আর আকাশও ডাকছে, হালকা হালকা ডাকছে, বেশি পরিমাণে কিন্তু নয়, হালকা হালকা পরিমাণে আকাশ ডাকছে। আর আজ তাড়াতাড়ি রান্না বসে গেছে, কারণ একটু বেরোনার আছে, আমি যাবো একা, বাবার সাথে যাব। তো দেখা যাক আদৌ হয় কিনা, যদি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় তাহলে হয়তো সম্ভব হবে না, বাট যেতে আমাকে হবেই, অনেক কিছু কেনার আছে। তো চলো, কী কী রান্না হচ্ছে তোমাদের দেখাই একবার, তারপরে এখনও রান্নার কিছু সবজি কাটা হয়নি, জাস্ট মা ভাত চা সবে বসিয়েছে, তো দেখা যাক কি রান্নার মাছ আছে, মাছ তো রান্না হবেই, আর কি হয় দেখা যাক। তো চলো। হাই ফ্রেন্ডস, তো আমি বলেছিলাম যেমনটা তোমাদের যে আমি বাবার সঙ্গে যাব, তো বাবার সঙ্গে আমি সাইকেলে করে এখন যাচ্ছি সরিষায়, আগে কিছু কেনাকাটা করার আছে, তো সেগুলো কিনবো, দেন আবার বাড়ি আসবো। তো এখন 10টা বাজে, টিফিন করে এটাকে ঘুম পাড়িয়ে দিয়ে আর আমি আর বাবাকে বেরিয়েছি। তো মাস্ক নিয়েছি আমার হাতে, আছে এই যে মাস্ক আছে, তো এটা আমি পরে নেব এখন, যেহেতু দুজনে আছি বলে, আমি আর বাবা আছি বলে পরছি না, বাট পরে নেব যখন নামবো বাজারে ঢুকবো, তার আগে এটা আমি পরে নেব। আর আমার কথাগুলো তোমরা আধো আধো শুনছো, কারণ রাস্তাটা খারাপ, প্রচণ্ড পরিমাণে খারাপ, বিচ্ছিরি রাস্তা, তো সেখান থেকে বাবা মাকে নিয়ে যাচ্ছে সাইকেল চালিয়ে, এটাই অনেক সৌভাগ্য। তো আমরা এখন এই দোকানে আছি, মেয়ের জন্য একটা গাড়ি দেখবো, তো দেখা যাক হয় কি না। আর অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে, তোমাদের সঙ্গে সব কিছু আর শেয়ার করতে পারলাম না, কারণ বৃষ্টি এসে গিয়েছে আর প্রচণ্ড বেশি, তো সেই কারণে। তো আমরা যথারীতি চলে এসেছি, আইন এসে স্নান টান করা হয়ে গেছে, আমরা লাঞ্চের জন্য মানে প্রিপেয়ার হয়ে গেছে সব। তো চলো তোমাদের লাঞ্চটা দেখাই যে কী লাঞ্চ আজকে হয়েছে। লাঞ্চ হলো ভাত আছে, আর এই মাছ ভাজা আছে, মানে বাটা মাছ ভাজা, আর বাঁধাকপির চচ্চড়ি, আর এখানে হলো মাছের ঝোল, পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, পোনা মাছের ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে, সমস্ত রান্নাগুলো কাঁচা লঙ্কা দিয়েই হয়েছে। আর আচার, ও মা আচার বের করেছো? না ও আম আছে, আম আছে,
এই হলো আজকের আমাদের লাঞ্চ আর মা যেহেতু মাছ খায় না তো মায়ের জন্য একটা হাঁসের ডিম সেদ্ধ আছে তো এই হলো লাঞ্চ আমাদের তো আমরা লাঞ্চটা করি তারপর কথা বলছি মুখ তোমরা কালো কালো দেখতে পাচ্ছ যাই হোক মানে অন্ধকার তো বুঝতেই পারছো যে সারাদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো চলো আমরা আগে লাঞ্চ টাঞ্চ সারি তারপরে কথা বলবো আর আজকে রবিবারের লাঞ্চটা বেশ ভালোই মানে জমে গেছে বুঝতেই পারছো ঠিক আছে তো চলো লাঞ্চটা করি হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো চলে এলাম তোমাদের সামনে আবার বকবক করতে তো তোমাদের আমি সকালে বলেছিলাম যে আমরা একটু বাজারে যাব আমরা মানে আমি আর বাবা গিয়েছিলাম আর কিছু জিনিস কেনাকাটা করব তো কিনেছি আর বৃষ্টি মাথায় করে নিয়ে গিয়েছি তো দরকার ছিল তো সেই কারণেই আর কি যাওয়া তো অনেক কিছু জিনিস কিনেছি তো সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো আর আমি যাওয়ার সময় ভিডিও বেশি করতে পারিনি কারণ রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল হাফ পোর্শনটা ভালো হাফ পোর্শনটা একদম খারাপ আর বুঝতেই পারছো সাইকেল হোক বা যে কোনো গাড়িতেই যাও বা কিছু ঠিক আছে রাস্তাটা মানে ভিডিও ওই সময় করাটা খুব চাপ তো তবু আমি একটু করেছি তো আর হ্যাঁ দোকানে গিয়ে বা হাটে গিয়ে কোনো কিছু আমি শ্যুট করতে পারিনি করা হয়নি কারণ বৃষ্টি পড়ছিলো একে আর তাড়াহুড়ো করে কেনাকাটা করা ঠিক আছে হয়ে ওঠেনি তো তারপর এসে লাঞ্চ টাঞ্চ করলাম করার পর আর একদম মানে চাইছিল না যে ভিডিও করি বা ভিডিও বানাই আর আমাদের ইলেকট্রিক সন্ধ্যে থেকে একদম ছিল না একদম ইলেকট্রিক ছিল না এই জাস্ট এলো কিছুক্ষণ আগে তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমি এই জিনিসগুলো শেয়ার করে নিই অ্যান্ড তোমাদের আমি দেখিয়ে দিই যে কোন কোন জিনিসগুলো এনেছি কী হলো মা ওম করতে নেই মা তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই আগে কী কী এনেছি তারপর আমি তো ফার্স্ট আমি শুরু করি কী দিয়ে শুরু করবো বলো অনেক কিছু কিনেছি তো এই দেখো ফার্স্ট একটা গ্লু কন্ডি কিনেছি একটা এটা হলো নিম্বু পানি ঠিক আছে আমরা এটাই খাই অ্যাকচুয়ালি যেটা আমরা এই নিম্বু পানিটাই পছন্দ করি খেতে এটা একটা 1 কেজির দেখতেই পাচ্ছ একটা 1 কেজি 1 কেজি লেখা আছে মানে এমনি যেটা হয় সেটা কি হয় সেটা মানে আমাদের বাড়ির সব মানে সবাই বলতে গেলেই খুব একটা খেতে চায় না তো এটা হলে কিন্তু আর বলতে হবে না সবাই খুব ভালো খায় তো যাই হোক তো তার জন্য এটা আনা হলো 3টে ফ্লেভার পাওয়া যায় না একটা ম্যাঙ্গো পাঞ্চও আছে পরেটা ম্যাঙ্গো পাঞ্চ আনবো এটা শেষ হয়ে গেলে ম্যাঙ্গো পাঞ্চ আনবো একটা তো যাই হোক আগে এটা আমরা শেষ করি যাই হোক এটা এনেছি আর এটার সঙ্গে একটা বোতল ওয়াটার বোতল ফ্রি দিয়েছে এটা এটা আমার মেয়ের জন্য পরে বড় হলে ইউজ হবে এখন এটা থাক আপাতত তুলে রেখে দেবো এটা বা কোথাও এখন তো আর কোথাও যাবো না সেরকম যদিও বা কোথাও যাই ওর জন্য একটু বেশি করে জল নিয়ে যাওয়ার জন্য ক্যারি করার জন্য এটা ঠিক আছে তো এটা এই একটা বোতল ওর সঙ্গে ফ্রি এসেছে যেটা আর একটা হলো এই একটা মোদের প্যাকেট ইনস্ট্যান্ট বোঁদে যখন তোমার একটু মিষ্টি খেতে ইচ্ছে করবে তখন জাস্ট একটু চিনির সিরাপ তৈরি করো আর তার মধ্যে এটা দিয়ে দাও ব্যাস একদম রেডি হয়ে যাবে বলতে হবে পরিমাণ মতো জল দিতে হবে বেশি জল দিলে এটা একদম পুরো নষ্ট হয়ে যাবে যাই হোক এই একটা কিনেছি আর একটা এই কাজল কিনেছি আইটেক্সের আমার মেয়ের জন্য অ্যাকচুয়ালি ওকে তো কাজল চোখে মানে দেওয়া হয় না ওকে জাস্ট টিপ পরানোর জন্য ইউজ করা হয় তো সেই জন্য এই আইটেক্সের এই একটা কাজল 10 টাকা দাম বেশি না আর আমি একটা এরকম কামড়ি কিনেছি দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর দেখতে দেখো কামড়িটা পাল পাল মতন পাল পাল মতো যা বুঝতে পারছো কি জানি না এটা ব্লু কালারের খুব সুন্দর দেখতে আমার তো খুব ভালো লেগেছে ফার্স্ট টাইমই দেখেই তো সেই জন্য একটা কিনে ফেললাম একটা দেখা যাক কবে লাগাই
আচ্ছা আর কিনেছি যেটা সেটা হলো এরকম দুটো জেন্টস হ্যান্ডকারচিফ বলতে পারো, হ্যান্ডকারচিফ বা রুমাল, তো এই একটা নিয়েছি, না দুটো নিয়েছি, একটা এই কালার একটা এই কালার, একটা আমার হাজবেন্ডের জন্য আর একটা বাবার জন্য মানে শ্বশুরমশাইয়ের জন্য, তো এই দুটো নিয়েছি। ঠিক আছে 20 টাকা করে নিয়েছে, দাম হলো ঠিক আছে, তো সেই কারণে নিলাম। আর আমি একটা ব্ল্যাক কালারের ওনা কিনেছি দেখো, আর এই ওনাটা কিনেছি জানো দেখা হয়নি তখন, আর বাড়িতে এসে দেখছি একটা লাল ফোড়া আছে, ওনাটাকে চেঞ্জ করতে হবে। আবার যতই যাই হোক একটা নতুন জিনিস যদি ডিসপুট থাকে ভালো লাগে বলো ইউজ করতে, এ দেখো কতটা বড় লাল ফোড়া, বুঝতে পারছো এটাকে চেঞ্জ করতে হবে। কিন্তু কথা হচ্ছে এখন যাবেটা কে নিয়ে, আর এই লকডাউনের বাজারে সত্যি কথা বলতে বেরোতেও খুব একটা ভালো লাগে না, আর এই মাস্ক পরো এই পরো সেই পরো, বাবা কি কষ্টকর একটা ব্যাপার। যাই হোক ওনাটা চেঞ্জ করতে যেতে হবে, আমি যাব না, দেখা যাক কে যায়, তো যে কেউ গেলে তাকে দিয়ে চেঞ্জ করতে দিয়ে দেবো। আর আমি এখানে আমান্ড আর কাজু কিনেছি, অল্প অল্প পরিমাণ কিনেছি, আমান্ড 75 গ্রাম আছে আর কাজু 50 আছে, তো এই আমান্ড কাজু কিনেছি এই। আর আরেকটা ভালো জিনিস কিনেছি দেখো, আমার আমি হাঁটার জন্য আর কি প্র্যাকটিস করার জন্য একটা সাইকেল, সাইকেল না এটাকে কী বলে যাই বলুক, তো এই একটা কিনেছি দেখো। কিন্তু যখন এনেছি ও এমনি হাতে যে ঠিক আছে, কিন্তু এর উপরে বসে যে চালাবো মানে ও একদমই বসতে চাইছে না, তো আমার মাম্মার নতুন একটা জিনিস গাড়ি, এই কালারটাই ভালো ছিল মানে আর খুব একটা ভালো কালার ছিল না, তো গ্রিন কালারটাই নিলাম, এটাও ভালো খারাপ না। তো এর ব্যাটারি অ্যাড করা যায় এখানটায়, ব্যাটারিটা লাগানো যায়, তো আমি ব্যাটারিটা লাগাবো, ব্যাটারিটা লাগালে মিউজিকটা বাজবে, দেখি ব্যাটারিটা লাগাই আর তারপরে ওকে দুবার ওর এক্সপ্রেশন দেখাবো ওর কেমন এক্সপ্রেশন। আর একটা জিনিস কিনেছি তোমাদের দেখাই না, দেখো এই যে এটা দেখতে পাচ্ছ এটা আমার মেয়ের জন্য, ঠিক আছে মানে বিছানায় পুরো 6-7 মাপের এটা কিনেছি আমি একদম, আর এই কালারটা খুব সুন্দর একটা কালার, আমার তো ফার্স্ট টাইম দেখেই আমি এর কালারের ফ্যান হয়ে গেছি, বলে না কালারের ফ্যান, তো কালারের ফ্যান হয়ে গেছি। তো এটা আমার মেয়ের জন্য মানে বিছানায় পাতা থাকবে, বুঝতেই পারছো যে বাচ্চা মানুষ ঠিক আছে বিছানায় বুঝতেই পারছো একটা ব্যাপার, তো সেই জন্য এটা বিছানার জন্য। গাড়ি তার কিরকম রিয়াকশন দেখো, পছন্দ হয়েছে মা গাড়ি, এই গানটা হেভি না, এই দুটো চলছে না কেন, না ওইটা তো সাউন্ড সাউন্ড স্পিকার আছে, এই দুটো চলছে না কেন, তাহলে এটা ভালো যে মানে এই ব্যাটারি সিস্টেমটা যে যতটা দেবে, 4টে সেট করা আছে গান, ভালো ভালো মা গাড়িটা ভালো, তুমি ছড়বে খুলি খুলি, ও তো বললো খুলি, তো যাই হোক তোমাদের তো সব কিছু দেখিয়ে দিলাম যে কী কী এনেছি না এনেছি, আর আমার মেয়ে এখন কন্টিনিউ ওটা বাজিয়ে মানে বাজাতেই থাকবে বাজাতেই থাকবে, আজকে মনে হয় সব ব্যাটারিগুলো দেবেই শেষ করে, তো যাই হোক
ওর জিনিস, ও ব্যাটারি শেষ করতেই পারে, ওটা ওর ব্যাপার, তাই না? আর রাতের জন্য খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে, রুটি অ্যান্ড তরকারি হয়ে গেছে, তরকারি সিম্পল, আর কিছু করা হয়নি। তো যাই হোক, ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করো, লাইক করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? লাইকটা মাস্ট 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 করো লাইক, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করো, করে ওতে অল অপশানটা থাকবে, ওটা প্রেস করলেই আমার সব ভিডিও তোমরা পেয়ে যাবে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড হ্যাপি থেকো, অ্যান্ড সুস্থ থেকো, অবশ্যই সেফলি থেকো। তো গুড নাইট, টাটা, বাই বাই।